সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে আল্লাহর রহমতে যে যেখানে আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তোমরা যারা অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, তোমাদেরকে বলছি অপটিমাইজেশন কোর্সে আমরা সিমপ্লেক্স মেথড টু চ্যাপ্টারটি পড়ছি। তাহলে চলো দেখি আজকের ক্লাস। দেখো আমি লিখেছি সলভ দ্য ফলোয়িং লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম বাই সিমপ্লেক্স বিগ এন মেথড। হ্যাঁ, আমরা এই যাবৎ এই চ্যাপ্টারটাতে যে কয়টা ক্লাস করেছি সবগুলো প্রবলেমে কী ছিল, অবজেক্টিভ ফাংশনটা ছিল ম্যাক্সিমাইজেশন। আর আজকের প্রবলেমটাতে অবজেক্টিভ ফাংশনটা হচ্ছে মিনিমাইজেশন। তাহলে আমরা প্রবলেমটা দেখি, প্রথমে বুঝতে পারবো যে বুঝতে হবে আমাদেরকে যে আমাদের অবজেক্টিভ ফাংশনটাকে আমি কনভার্ট করে মিনিমাইজেশন থেকে ম্যাক্সিমাইজেশনে নিয়ে যাব। তারপর দেখি আমরা কনস্টেন্সগুলো কী অবস্থায় আছে। কনস্টেন্সগুলো আছে, দুটো কনস্টেন্সে আছে গ্রেটার অর ইকুয়াল, অর্থাৎ আমাদের দুটো কনস্টেন্সের জন্য একটা করে সারপ্লাস ভেরিয়েবল ধরতে হবে এবং একটা করে আর্টিফিশিয়াল ভেরিয়েবল ধরতে হবে। তাহলে চলো দেখি। দেখো ওই কথাটাই আমি শুধু এখানে লিখেছি, আমি লিখেছি কনভার্টিং দ্য অবজেক্টিভ ফাংশন ইন্টু ম্যাক্সিমাইজেশন অ্যান্ড ইন্ট্রোডিউসিং দ্য সারপ্লাস ভেরিয়েবলস এস ওয়ান এস টু ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কনস্টেন্স রেসপেক্টিভলি অ্যান্ড আর্টিফিশিয়াল ভেরিয়েবলস এ ওয়ান এ টু ইন দ্য ফার্স্ট অ্যান্ড সেকেন্ড কনস্টেন্স রেসপেক্টিভলি। ঠিক আছে, তাহলে আমরা এখন এটাকে শুধু স্ট্যান্ডার্ড ফর্ম আকারে সাজাবো। আমরা লিখি লিখলাম সো দ্য স্ট্যান্ডার্ড ফর্ম অফ দ্য গিভেন প্রবলেম ইজ, আমরা এটাকে কি করবো, আমরা এখানটাতে এই কাজটা করবো। দেখো যেহেতু অবজেক্টিভ ফাংশনটা কি ছিল, জেডটা থাকে ডিফাইন করা আছে, এখন যদি আমি ম্যাক্সিমাইজেশনে জেড লিখি তাহলে তো হবে না। ঠিক আছে, কারণ একই
তোমরা যখন বাসে বা ট্রেনে তোমাদের কোথাও এক জায়গায় যাচ্ছ, তাহলে একই সিট দুজনের জন্য বরাদ্দ করা যাবে না। তাহলে একই মানে তোমার লেটারকে বা একটা অক্ষরকে তুমি দুইটা অবজেক্টিভ ফাংশনের জন্য একই রকম ডিফাইন করতে পারো না। সে কারণে আমরা অবজেক্টিভ ফাংশনটাকে ধরলাম জেড স্টার, ম্যাক্সিমাইজেশন সমান মাইনাস জেড মিনিমাইজেশন। এই হবে আমাদের তোমার জেড ম্যাক্সিমাইজেশন, জেড স্টার ম্যাক্সিমাইজেশন সমান মাইনাস জেড মিনিমাইজেশন। তাহলে এটা কী হয়ে যাবে? এটা হয়ে যাবে মাইনাস এটা প্লাস এটা প্লাস। আমরা কি করেছি, আমরা এস ওয়ান এবং এস টু দুইটা সারপ্লাস ভেরিয়েবল ধরেছি। তাহলে দেখো জিরো ইন্টু এস ওয়ান প্লাস জিরো ইন্টু এস টু মাইনাস এম এ ওয়ান মাইনাস এম এ টু সাবজেক্ট টু কনস্ট্যান্টস। এটা দেখি মাইনাস এস ওয়ান প্লাস জিরো ইন্টু এস টু প্লাস এ ওয়ান মাইনাস প্লাস জিরো ইন্টু এ টু সমান ফোর প্লাস জিরো ইন্টু এস ওয়ান মাইনাস এস টু জিরো ইন্টু এ ওয়ান প্লাস এ টু সমান থ্রি। এক্স ওয়ান এক্স টু এস থ্রি এস ওয়ান এস টু এ ওয়ান এ টু গ্রেটার দেন অর ইকুয়াল টু জিরো অ্যান্ড এম ইজ ভেরি বিগ নাম্বার। এই হলো আমাদের স্ট্যান্ডার্ড ফর্মের আকার আমরা সাজিয়ে ফেলেছি। এখন আমরা কি করব, শুধু আমরা সিমপ্লেক্স বিগ এম মেথডের টেবিলটা তৈরি করব। তাহলে চলো দেখি, চলগুলো হচ্ছে এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি এস ওয়ান এস টু এ ওয়ান এ টু মাইনাস ফিফটি এইটি ওয়ান ফোরটি জিরো জিরো মাইনাস এম মাইনাস এম পজিটিভ রেশিও। এখন দেখো এটা হচ্ছে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস থ্রি মাইনাস ওয়ান জিরো ওয়ান জিরো ফোর ওয়ান মাইনাস টু মাইনাস টু জিরো মাইনাস ওয়ান জিরো ওয়ান এটা হচ্ছে থ্রি। তাহলে আমরা এখন এটা মুছে ফেলতে পারি।
থেকে তোমরা নিশ্চয়ই দেখতেছো এখানে আইডেন্টিটি ফর্মে কোন ভেরিয়েবলটা আছে আইডেন্টিটি ফর্মে আমাদের আছে a1 এবং a2 তাহলে এরা কি আসবে এরা বেসিসে আসবে এই হলো a1 আর এটা হচ্ছে a2 এটা হলো মাইনাস m এটা মাইনাস m আমরা এখন ইজি বের করব ইজি বের করলে এখানে কি মাইনাস 2m 3m 5m m minus m minus m minus 7 দেখো ই যে মাইনাস সি জে তাহলে এখানে ই যে মাইনাস সি জে করলে মাইনাস 2m প্লাস 50 এটা হচ্ছে 3m মাইনাস 80 5m মাইনাস 140 এটা m এটা m এটা 0 এটা 0 তাহলে আমরা দেখে ফার্স্ট টেবিলে দেখে আমরা কোন পিভট কলাম কাকে নির্ধারণ করব পিভট কলাম হচ্ছে এটা পিভট কলাম হচ্ছে ই জে মাইনাস সি জে সবচেয়ে নেগেটিভ বড় ভ্যালু যেটা অঙ্কের ভাষা যদি বলি অর্থাৎ ছোট ভ্যালু যেটা মানে এটা হচ্ছে আমাদের পিভট কলাম এটা হলো পিভট কলাম এটা হচ্ছে পিভট কলাম পিভট কলামের এগুলো দিয়ে কি করবো আমরা ধ্রুবককে ভাগ করে দেবো কিন্তু ভাগ করে দিলে এটা কি এটা হচ্ছে 4 এটা হচ্ছে 3 এখানে সবচেয়ে বলাই আছে মিনিমাম পজিটিভ রেশিও সবচেয়ে যে ছোট ভ্যালু সেটা হবে তোমার পিভট রো তাহলে এটা হচ্ছে আমাদের পিভট রো তাহলে আমরা এটা এখানে 1 লিখি 1 তাহলে এটা কি আমাদের পিভট এলিমেন্ট মাইনাস টু জিরো মাইনাস ওয়ান এই দুইটা আর লিখবো না কারণ এরা কখনোই বেসিসে যাবে না যখন দেখবা যে ই যে মাইনাস সি জেতে ফার্স্ট টেবিলেই যদি আমাদের এই যে এম ভেরি বিগ নাম্বার আছে যদি শূন্য হয়ে যায় তাহলে এগুলো আমাদের ক্যালকুলেশন প্রয়োজন না কারণ এই ভেরিয়েবলগুলা কখনোই তোমার বেসিসে ভেরিয়েবলে ওই আমার আইডেন্টিটি ফর্মে কখনো তারা যাবে না তাহলে এই দুটাকে আমরা ড্যাশ দিয়ে রাখলাম এটা হচ্ছে 3 আমাদেরকে এটা শূন্য করতে হবে এটা শূন্য করলাম শূন্য করতে কি করতে হবে এটা থেকে এটাকে বাদ দিতে হবে এটা বাদ দিলে করতে হবে এটা 1 এটা মাইনাস 1 এটা মাইনাস 1 এটা প্লাস 1 এটা হলো 1 আমাদের এই পরিমাণ হলো এক্স 1 তাহলে এটা হলো এ 1 মাইনাস এম আর এটা হলো মাইনাস 50 ঠিক আছে এবার দেখো আমরা ইজে করি ইজে করলে এটা হলো প্লাস 50 এটা হলো মাইনাস এম প্লাস 100 এটা হলো এম প্লাস 100 এটা হলো এম এটা হলো মাইনাস এম প্লাস 50 এটাও ড্যাশ এটাও ড্যাশ এটা হচ্ছে মাইনাস এম মাইনাস 150 এবার দেখো আমরা তাহলে ইজে মাইনাস সিজে ইজে মাইনাস সিজে এটার থেকে এটাকে বাদ দিলে এখানে 100 এখানে মাইনাস এম প্লাস 20 এটা হলো এম মাইনাস 40 এটা হলো এম এটা 50 মাইনাস এম প্লাস 50 তাহলে আমাদের আমরা এটা দেখে কি বুঝতেছি এটা দেখে আমরা বুঝতেছি যে আমাদের পিভট কলাম কে হবে নেগেটিভ সবচেয়ে বড় ভ্যালু যেটা এটা হলো এম মাইনাস 20 আর এটা হলো এম প্লাস 50
তাহলে এটা হবে পিভট কলাম মানে এটাকে আমরা বললাম এটা হচ্ছে পিভট কলাম পিভট কলাম যদি হয় তাহলে পিভট কলাম কি করতে হবে এই এলিমেন্ট দ্বারা আমাদের সেই কনস্ট্যান্টকে ভাগ করে দিতে হবে তাহলে এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে ড্যাশ এটা হচ্ছে পিভট রো কারণ আমরা বলছি মিনিমাম পজিটিভ রেশিও এই জায়গাটাতে যদি নেগেটিভ এবং এই যদি পিভট কলাম বরাবর এলিমেন্টগুলো যদি নেগেটিভ অথবা জিরো থাকে তাহলে সেই জায়গায় কি করব আমরা মিনিমাম পজিটিভ রেশিও বলে সেটা আমরা লিখতে পারবো না নেগেটিভও লিখতে পারবো না আর জিরোতে বাক্য দিলে তো ইনফিনিটি তাহলে আমাদেরকে নেক্সট টেবিলে যেতে হবে নেক্সট টেবিলে যাই আমাদের পিভট এলিমেন্ট হচ্ছে এটা এটা বাতিল করতে হবে তাহলে সেম যেহেতু এটা 1 আছে 1 মাইনাস 1 মাইনাস 1 1 ড্যাশ ড্যাশ 1 তাহলে আমরা এই ক্ষেত্রে কি করব এটাকে শূন্য করব এটাকে শূন্য করতে হলে কি করব দুই দ্বারা গুণ করে এই রোটাকে দুই দ্বারা গুণ করে এই রোটার সাথে যোগ করতে হবে তাহলে যোগ করলাম এটা হলো 1 2 দিয়ে গুণ করে যোগ তাহলে এটাও শূন্য 2 দিয়ে কি করব আমরা গুণ করব তাহলে এটা হচ্ছে মাইনাস 2 আর এটা হলো মাইনাস 3 ড্যাশ ড্যাশ 2 দিয়ে গুণ করে যোগ তাহলে এটা হচ্ছে 1 আমাদের এখানে হলো x2 যেহেতু এটার সাথে এটার চেঞ্জ আসবে এটা হলো 80 এটা হলো মাইনাস 50 এটা হচ্ছে x1 ইজি মাইনাস 50 80 হ্যাঁ মাইনাস 2 আর এটা মাইনাস 2 এটা হলো মাইনাস 4 গুণ লিখেছি এটা হলো যে তোমার কি করছে এটাকে দুই দিয়ে গুণ করে যোগ তাহলে যোগ করলে তো কেটে মাইনাস টু আর মাইনাস টু যোগ করলে ফোর তাহলে এখানে হচ্ছে 200 থেকে 80 বার তাহলে 120 আর এটা হচ্ছে 100 থেকে এটা হলো 20 আর এটা হলো 120 থেকে 80 বার দিলে না না 150 আশি বাদ দিলে 70 ড্যাশ ড্যাশ এটা হলো 550 এটা হলো 30 দুই দিয়ে গুণ করে যোগ আচ্ছা তাহলে এটা ভুল হয়েছে দুই দিয়ে যদি গুণ করে যোগ করি তাহলে দুই আর হলো তিন পাঁচ পাঁচ হলে এখানে হলো 100 250 250 থেকে 80 বাদ দিলে মাইনাস 170 মাইনাস 170 তাহলে আমরা এবার আমরা ইজে মাইনাস সিজে করি ইজে মাইনাস সিজে এখানে এটা থেকে এটা বাদ দিলে এটা জিরো কারণ এটাও 80 120 থেকে 140 বাদ দিলে মাইনাস 20 এটা হলো 20 এটা হলো 70 ড্যাশ ড্যাশ আচ্ছা এখানে আমাদের কি আসছে ইজে মাইনাস সিজে আসছে ইজে মাইনাস সিজেতে কি আসছে মাইনাস 20 আসছে মাইনাস 20 আসলে আমরা কি বলবো সেটা একটা পিভট কলাম পাওয়া গেছে এখন আমরা তাকেই দেখতেছি যে পিভট কলাম বরাবর এই এলিমেন্টগুলো সবই নেগেটিভ সব নেগেটিভ হলে তো আমরা এই নেগেটিভ দ্বারা ধ্রুবককে আর ভাগ করতে পারবো না কারণ ভাগ করলে কি এসে যাবে মাইনাস নেগেটিভ ভ্যালু আসবে আমাদের তো ওখানে কি বলা আছে মিনিমাম পজিটিভ রেশিও ঠিক আছে
তাহলে এটা আমরা লিখতে পারবো না তাহলে আমরা কি এই ধরনের সলিউশনকে আমরা কি ধরনের সলিউশন বলবো এই ধরনের সলিউশনকে আমরা বলবো আনবাউন্ডেড সলিউশন So, it will be E1, E2 and E3. So, later we E3 minus C3 is less than 0. So, we will minus 20. And another keyboard and I'm not going to J A element barber. সকল মানগুলোই কি এটা আমাদের নেগেটিভ ঠিক আছে এই মানগুলো সকল সব মানই হচ্ছে আমাদের নেগেটিভ তাহলে আমরা এই কথা এখন দেখো তাহলে আমরা এখানে সো e3 minus c3 is less than 0 কারণ আমরা দেখতেছি যে এটা হচ্ছে e3 minus c3 এটা e4 minus c4 তাহলে এই মানটা যেহেতু নেগেটিভ তাহলে এই নেগেটিভ বরাবর এই মানগুলো কি আছে এই এলিমেন্টগুলো আছে নেগেটিভ এই এলিমেন্টগুলো এই এলিমেন্টটা যদি আমরা ধ্রুবককে ভাগ করে দেই তাহলে কি এসে যায় সব মানই নেগেটিভ চলে আসে আমাদের ওখানে কি লেখা আছে আমাদের লেখা আছে মিনিমাম পজিটিভ রেশিও সেহেতু আমরা ওখানে নেগেটিভ ভ্যালু লিখতে পারবো না সেহেতু আমরা লিখলাম সো e3 minus c3 is less than 0 সমান minus 20 এন্ড অল দা elements are negative for the problem has an unbounded solution অর্থাৎ যখন আমরা তিন ধরনের আমরা সলিউশন পাইছি একটা হলো অপটিমাল সলিউশন যে সলিউশনের লাস্ট টেবিলে ই জে মাইনাস সি জে সকল মানই ধনাত্মক এবং তোমরা এই যে এই বেসিস ভেরিয়েবলে যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল উপস্থিত না থাকে তাহলে সেই ধরনের সলিউশনকে আমরা বলি অপটিমাল সলিউশন আর ই জে মাইনাস সি জে তে যদি সকল মানই ধনাত্মক চলে আসে কিন্তু এখানকার যদি এই বেসিস ভেরিয়েবলে যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল প্রেজেন্ট থাকে তা সেই ধরনের সলিউশনকে বলি আমরা নো সলিউশন এবং যদি ই জে মাইনাস সি জে তে তোমার পিভট কলাম পায় কিন্তু পিভট কলামের সকল বরাবর সকল এলিমেন্টই যদি নেগেটিভ থাকে এবং এই বেসিসে যদি তোমার কি থাকে হ্যাঁ যদি আর্টিফিশিয়াল ভেরিয়েবল অ্যাবসেন্ট থাকে তাহলে সেই ধরনের সলিউশনকে আমরা বলি আনবাউন্ডেড সলিউশন আমরা আরও এই চ্যাপ্টারে হয়তোবা ঈদের আগ পর্যন্ত আমরা হয়তোবা আরও দুই থেকে তিনটা ক্লাস পাব এই দুইটা তিনটা ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করে ঈদের পরে আমরা ডলিটি শুরু করব সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ